হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, মাত্র দুইটি উপকরণে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। এই তো আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে আলু অনেক বেশি সফট হবে আর আলুর ভিতর থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন এই আলু কুচি হাত দিয়ে খুব ভালো করে চিপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। তারপর একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। এভাবে সবটুকু আলু হাত দিয়ে খুব ভালো করে চিপে এক্সট্রা পানি বের করে নেব। তো সম্পূর্ণ আলু আমি হাত দিয়ে চিপে পানি বের করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 4 থেকে 5 চা চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এই কর্নফ্লাওয়ার আলুর সাথে কাটা চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নেব, হাত দিয়ে কিন্তু মিশানো যাবে না, চামচ কিংবা কাঠি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার মিশানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে হালকাভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নেব। তবে খুব বেশি চেপে নাস্তাটা তৈরি করা যাবে না, আলতোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নেবেন। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলাটা স্লোতে রেখে এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়ার পর চুলাটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি বিকেলে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।